ক্লাস থ্রি ভূগোল ক্লাসে আবার হাজির হয়ে গেছি। আমরা সৌরজগৎ চার নম্বর চ্যাপ্টার পড়ছিলাম, এই পাতা কমপ্লিট, এই পাতাও কমপ্লিট, এই পাতা ইউরেনাস অবধি কমপ্লিট হয়ে গেছে, পরেরটা পড়ব। পরেরটা আছে নেপচুন। সূর্য থেকে দূরত্ব তোমরা জানো কোনোটারই পড়ব না পৃথিবী ছাড়া, তাই প্রথম লাইনটা ওই নিচে দ্বিতীয় লাইনে ব্র্যাকেট অবধি একেবারে পেন্সিল দিয়ে কেটে ফেলো। তারপরের লাইন থেকে আমরা পড়ব, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 165 বছর। তাহলে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বা ঘুরতে সময় লাগছে 165 বছর, নিজেকে প্রদক্ষিণ করতে সময় লাগছে 15 ঘন্টা 48 মিনিট। মানে নিজেকে ঘুরতে তার একবার নিজেকে এইভাবে ঘুরতে একবার সময় লাগছে 15 ঘন্টা 48 মিনিট। এটির 13টি উপগ্রহ আছে। এটির উপগ্রহ কটা? এটির উপগ্রহ 13টা। এর মধ্যে ট্রাইটন উল্লেখযোগ্য, এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটা বা বিখ্যাত যেটা সেটা হলো ট্রাইটন। তাহলে দেখো এটা নেপচুন হচ্ছে খুব ছোট্ট একটা পড়া, তাই তো? তাহলে এখান থেকে কটা প্রশ্ন হবে? বেশি প্রশ্নও হবে না। ফার্স্ট কোয়েশ্চেন তাহলে তোমরা লেখো, আচ্ছা আমি যে বাড়ির কাজটা দিচ্ছি সেইটা কিন্তু কমপ্লিট করছো তো, প্রশ্নগুলো খাতায় লিখছো তো? আমি কিন্তু অবশ্যই কিন্তু স্কুল খুললে সবার খাতা তুলে কিন্তু চেক করব যে প্রশ্ন উত্তর আমি পড়ানো শুরু করেছি পৃথিবী থেকে ভিডিওর মাধ্যমে, সেই পৃথিবী থেকে আজ নেপচুন অবধি দিলাম দেব, সেই নেপচুন অবধি সমস্ত প্রশ্ন উত্তর খাতায় আছে কি না, যেদিন খুলবে সেই দিনই খাতা তুলে কিন্তু আমি প্রত্যেকের খাতা চেক করব তারা এই কাজটা বাড়িতে করেছে কি না। তাহলে প্রশ্নটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, নেপচুন সূর্যকে একবার ঘুরতে কত সময় নেয়? নেপচুন সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় নেয়? উত্তর 165 বছর। উত্তর হবে 165 বছর। তারপরের প্রশ্ন, নেপচুন নিজেকে প্রদক্ষিণ করতে কত সময় নেয়? নেপচুন নিজেকে প্রদক্ষিণ করতে কত সময় নেয়? উত্তর হবে 15 ঘন্টা 48 মিনিট। উত্তর হবে 15 ঘন্টা 48 মিনিট। তারপরে নেপচুনের কয়টি উপগ্রহ আছে ও একটি বিখ্যাত উপগ্রহের নাম লেখো। নেপচুনের কয়টি উপগ্রহ আছে ও একটি বিখ্যাত উপগ্রহের নাম লেখো। কটি উপগ্রহ আছে? উত্তর হবে নেপচুনের 13টি উপগ্রহ আছে ও নেপচুনের একটি বিখ্যাত উপগ্রহের নাম হলো ট্রাইটন। তাহলে কী হবে? নেপচুনের একটি বিখ্যাত উপগ্রহের নাম হলো ট্রাইটন হলো। তাহলে নেপচুন আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। পরের দিন আবার পরের পাঠটা আমরা কমপ্লিট করবো।